আপনাদের কোনো কথাই শুনবো না, আপনাদের বুড়ো মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব না। ঘটক মশাই, আপনি যাবেন না থাকবেন? আমরা তাহলে চলে গেলাম, ভালো মেয়ের খোঁজ পেলে আমাদেরকে জানাবেন। এই রকম বুড়ো মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব না। এই সব হলো তোমার জন্য। মেয়ের কত ভালো ভালো জায়গা থেকে বিয়ে এসেছিল, তখন তুমি মেয়ের বিয়ে দিলা না। মাস্টার জামাই নিবো, চাকরিয়ালা জামাই নিবো, এই করতে করতে মেয়ের বয়স হয়ে গেল 30, এখন দেখো ঠেলা। ও, এখন আমার একাদশ, তুমিও তো বলছিলা চাকরিয়ালা জামাই ছাড়া লিপো না, আর এখন মেয়ের বিয়ে হয়েছে না, সব দোষ আমার। আমার কপালটাই খারাপ, আপা আমার কথা শুনি আমি কত ছেলেকে পাত্তা দিইনি। কলেজে কত ভালো ভালো ছেলে আমাকে প্রেমের অফার করেছিল, আমি আমার রূপের অহংকার দেখিয়ে তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আর এখন আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। আর এখন একটাও ছেলে এসে আমাকে পছন্দ করে না। বুড়ি, এই বুড়ি কান্না করছিস কেনে? দেশে কি ছেলের অভাব? কত ভালো ভালো ছেলে আছে, খোঁজ করলে আপনি পাওয়া যাবে। দরকার হলে ঘটক পাল্টাবো, এই ঘটক ভালো ছেলের খোঁজ আনতে পারছে না। আমার আর ভালো লাগছে না, কত বিয়ে আসলো সব ভেঙে গেল, আবার আমার বিয়ে নিয়ে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো। থাক মা, আর কাঁদিস না, তোর কত ভালো জায়গায় বিয়ে হবে, দেশে কি ছেলে নাই? ছেলের অভাব ঠিক খুঁজে পাওয়া যাবে। আর মন খারাপ করে বসে থাকিস না, আয় বাইরে আয়। কি ব্যাপার ভাই, তোমাকে এত চিন্তিত লাগছে কেনে? কি হয়েছে? আর সে কথা শুনো না ভাই, তুমি যখন বিয়ের কথা বলছিলা তখন মেয়েটার বিয়ে দিয়ে দিলে ভালো হইতো, তখন চাকরিওয়ালা ছেলে নিব বলি বলি এখন আমার মেয়ের বয়স 30 বছর হয়ে গেল, এখন আর কোনো ছেলে আমার মেয়েকে পছন্দ করছে না। এইলি বাড়িতে কত অশান্তি ভাই, আমার আর ভালো লাগছে না। ভাই, তোমার জানাশোনা একটা ছেলে থাকলে একটু খোঁজ করো না, চাকরিওয়ালা ছেলের দরকার নাই, মাঠে ঘাটে কাজ করে, ব্যবসা করে, কিংবা বিদেশে রাজমিস্ত্রি কাজ করে, আমার মেয়েকে দুবেলা দুমুঠো খাইতে দিতে পারলেই হবে। ভাই দেখলা তো কাকে কখন কোন পরিস্থিতির মধ্যে পড়তে হয়, সেই জন্য অত অহংকার করতে হয় না। সেদিন যদি আমার কথা শুনি তোমার মেয়ের বিয়েটা দিয়ে দিতাক তাহলে কি ভালো হতো, তোমার মেয়ে সুখে থাকতো, আজ তোমাকে এই দুশ্চিন্তায় পড়তে হতো না। আর সেই দিন আমি মাঠে ঘাটা ছেলের সম্বন্ধ নিয়ে গেছিলাম বলে আমাকে কি অপমানটাই না করেছিলা, এখন মেয়ের বিয়ে হয়েছে না বুঝো ঠেলা। ভাই, আমি খুব ভুল করেছিলাম, এখন আমি আমার ভুল বুঝতে পারছি। ভাই, সেরকম কোনো ছেলে খোঁজ থাকলে আমাকে বলো। ঠিক আছে, দেখব। ওগো, এই দু মাসের মধ্যে 4-5টা বিয়ে সম্বন্ধ আসলো, তাও কেউ আমাদের মেয়েকে পছন্দ করলো না। তুমি দেখো কোনো ছেলের খোঁজ করো, আমাদের মেয়েকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারলেই হবে। ওই গো ভাই, বাড়িতে আছো নাকি? ওই দেখো ঘটক মশাই এসেছে। আসেন আসেন ঘটক মশাই, বসেন। এতদিনে গার তোমাদের মনের মতো ছেলে একটা পেয়েছি। তোমরা যেরকম চাকরিওয়ালা ছেলের খোঁজ করতা সেরকমই একটা চাকরিওয়ালা ছেলের খোঁজ পেয়েছি। তা ঘটক মশাই, ছেলে কি চাকরি করে? ছেলে স্কুল মাস্টার। ঘটক মশাই, আপনি তাহলে তাড়াতাড়ি দেখাশোনা শুরু করে দেন, আজ হলে আমি আর কাল যাব না, কি বলো রানী? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। কিন্তু ছেলের একটু বয়স বেশি আছে, ওই 40 মতো হবে। ও কোনো সমস্যা নাই, ছেলে চাকরি তো করে। আমরা চাকরিওয়ালা জামাই খুঁজতে খুঁজতে হন্যে হয়ে গেলাম,
এত দিনে গার আল্লাহ আমাদের মুখ পানে তাকিছে। যাই হোক, চাকরিয়ালা জামাই তো পাবো। ওগো ঘটক মশাইকে চা মিষ্টি লেসি দাও। না না, চা মিষ্টি লিয়ে আসতে হবে না, যেদিন ছেলে লিয়ে আসব সেদিন কবজি ডুবিয়ে খাবো। ঠিক আছে ঘটক মশাই, আপনি বেশি লেট করেন না, খুব তাড়াতাড়ি ছেলে নিয়ে আসার ব্যবস্থা করেন, আমরা বিয়ের ব্যবস্থা করছি। এতদিন আমাদের দায়িত্বে ছিল, আজ থেকে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। মান সম্মান সহ সমস্ত কিছু তোমার দায়িত্ব। সত্যি আমার কপালটাই খারাপ, আপা মা বেছে বেছে এই পুরো টাকলার সাথে বিয়ে দিল। আজ আমাদের বিয়ের প্রথম রাত, আরো এভাবে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, একটু গল্প টল্প করতাম, কি আর করবো, আমিও ঘুমাই। শাবনাম, তুমি তাহলে বাড়িতে থাকো, আমি স্কুলে যাই। তোমাকে কদিন থেকে একটা কথা বলবো ভাবছি। মা ফোন করেছিল, আমাদের যারা আত্মীয় স্বজন আছে তারা সবাই বলছিল জামাই খাওয়াবে, চলো না দুদিন ঘুরে আসি। এখন আমার স্কুল ছুটি নেই, যখন তখন যাবো বললে হবে? স্কুল ছুটি হোক তখন দেখা যাবে। বেছে বেছে এমন ছেলের সাথে বিয়ে দিল যার শুধু টাকাই আছে, নিজের বউ কি চায় সেটাও বোঝে না, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া তো দূরের কথা, একটা মেয়ের বিয়ের পরে তার স্বামীর কাছে কত চাওয়া পাওয়া থাকে সেটাও পূরণ হলো না। এই শামিম, গাড়িতে আমি ফাইলটা ফেলে এসেছি, নিয়ে আয় তো। এই নিন স্যার, ফাইলটা তোর ম্যাডামের হাতে দিয়ে আয়। স্যার, আমি তাহলে বাড়ি যাচ্ছি, বিকেলে আসব। ঠিক আছে। ওগো, আব্বা মা তো কয়দিন ধরে ফোন করছে, মাদের বাড়ি যেতে হবে,
কিছু কেনাকাটা ছিল, চলো করিমপুর থেকে শপিংটা করে আসি। আমার স্কুলে পরীক্ষা চলছে, আমি যেতে পারবো না। আমি শামিমকে বলে দিচ্ছি, তুমি শামিমের সঙ্গে গিয়ে শপিংটা করে এসো। ঠিক আছে। ম্যাডাম, আমি গাড়ি লাগিয়ে দিয়েছি, আসেন। শামিম, তুমি গাড়ি থামালে কেন? ম্যাডাম, আপনি একটু বসুন, আমি দেখছি কি হয়েছে। কি হয়েছে শামিম? না ম্যাডাম, তেমন কিছু হয়নি, ইঞ্জিনটা একটু গরম হয়ে গেছে, জল দিতে হবে। থামো, আমি জল নিয়ে আসছি। এই নাও। ম্যাডাম, আপনি গাড়িতে গিয়ে বসুন। শামিম, আমি সামনের সিটে বসলে কোনো সমস্যা আছে নাকি? না ম্যাডাম, কোনো সমস্যা নেই, বসুন। না না ম্যাডাম, আমার বিয়ে হয়নি। আমার বোন কলেজে পড়ছে, ওর বিয়েটা দিয়ে আমি বিয়ে করব। বাহ, তুমি খুব ভালো ছেলে, তোমার কত বুদ্ধি। ম্যাডাম, শপিং মলের কাছে পৌঁছে গেছি। শামিম, ব্যাগটা একটু ধরো তো। এভাবেই ছলনা করে শামিমকে আমার বসে আনতে হবে। ওই বুড়োর সাথে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো নরক হয়ে গেছে। শামিম, চলো। কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে। ম্যাডাম থামেন, আমি ছবি তুলে দিচ্ছি। বাহ, ছবিগুলো তো খুব সুন্দর হয়েছে, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। ম্যাডাম, আপনার নাম্বার নেই যে। ঠিক আছে, আমি নাম্বার বলছি, টুকে নাও। 81 45। আচ্ছা, আমার বিল কত হয়েছে? আপনার 1500 টাকা হয়েছে। শামিম, ব্যাগটা দাও তো। এই নিন।
স্বামী। কি ব্যাপার শবনম, রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাচ্ছ না কেন? তুমি ঘুমাও, আমি পরে ঘুমাচ্ছি। কি ব্যাপার স্বামী, এখনো হোয়াটসঅ্যাপে ফটোগুলো পাঠাচ্ছে না কেন? এই তো স্বামী ফটোগুলো পাঠিয়েছে। ওয়েলকাম ম্যাডাম। স্বামী, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ ম্যাডাম, বলেন। তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে কল করবো। হ্যাঁ ম্যাডাম, করুন। এখানে কথা বললে তো বুড়ো ভামটা শুনে নেবে। যাই, বাইরে গিয়ে কথা বলি। হ্যালো শামিম। হ্যাঁ ম্যাডাম, বলুন। শামিম, তুমি আর আমাকে ম্যাডাম বলে ডাকবে না। তুমি আমাকে ম্যাডাম বলে ডাকলে আমার ভালো লাগে না। আমাকে শবনম বলে ডাকবে, বুঝেছো? শবনম, আমি তাহলে স্কুলে গেলাম। ঠিক আছে, যাও। কোথায় আছো? স্যারকে নামিয়ে দিয়ে গাড়িটা পার্কিং এ রেখে আমি বাইরে বসে আছি। আচ্ছা, তুমি তাহলে একবার বাড়িতে এসো, আমি একা আছি।